কাকা আসসালামু আলাইকুম। ঘাস আপনি বিক্রি করেন কতদিন হলো? ও ঘাস আপনার না? অচল মানুষ তো কোন মুখে যাওয়ার উপায় নেই, খারাপ হওয়ার খারাপ হওয়ার। ঘাস ওনাকে বিক্রি করে দেন? ঘাস কতদিন হলো বিক্রি করে দেন? তিন চারি করছে। ও বাইতে থাকতে পাই না, কেউ নাই, কেউ নাই। আপনার পরিবারে কে কে আছে? কেউ নাই, খালি এক মেয়ে। এক মেয়ে? ছেলে নাই? না। আপনার মিসেস নাই? না। বউ মারা গেছে? ও আগে কি করতেন? আগে মনে করেন যে চাকরি কাজ করেছিলেন, যখন ভালো ছিলেন। আবাদের কাজ করতেন? আবাদের কাজ, এই সব প্রকার কাজই করেছিলেন। আচ্ছা আচ্ছা। কিন্তু এখন অচল হয়ে গেছে, আর আর ভাগ্য হয় না। কি খাবো বলেন? কি খাবেন? কি খাবো? আমি কেউ কিছু খাই না। কিছু খান না? ওই সকালে যদি একটু খাই আর সারাদিন খাওয়া লাগে। ঘাস খাই হচ্ছে না বাবা, এই কথা মাংস কমে তোমাকে হচ্ছে না বাবা, পঞ্চাশ টাকা হবে না বাবা। তুই টাকা কোনো দিত আমার? পঞ্চাশ টাকা দিত আছে, তিরিশ টাকা চল্লিশ টাকা দিচ্ছি না। কিনলেন নাকি? না, দাম না, চল্লিশ টাকা আটটি দাম করছি দিচ্ছে না। কয় টাকা দাম চাই? পঞ্চাশ টাকা। আমার কয় কি আপনার গাভী আছে কয়টা? এক না বাছুর আছে? এক না বাছুরের জন্য নিবেন? চল্লিশ টাকা লো, তুই ছয় টাকা, পঞ্চাশ টাকার একটা কেজি পাইও কম। চল্লিশ টাকা লো বললাম। কয় টাকা দাম চাই ভাই? পঞ্চাশ টাকা, চল্লিশ টাকা দাম করছি। চল্লিশ টাকা দিবি না? কাকা একটু দাঁড়ান দাঁড়ান, কি আপনার গাভী কয়টা? গাভী হলো চারটা। চারটা না? তা আপনি প্রতিদিন কি এই ঘাস ঘাস কিনেই খাওয়ান না নিজের আবাদের আছে? না, জমি জমা নাই, ঘাস কিনেই খাওয়াই। আচ্ছা, তা আপনার কয়টা গাভী দুধ দেয়? দুটা গাভী দুধ দেয় আর দুটা গাভী ভরছে। তা আপনার সংসার চলে কিভাবে? সংসার তো মোটামুটি আগে চলছিল, এখন সব জিনিসের দাম বেশি হয়ে গেছে, সংসার এখন চলা কঠিনই হয়ে গেছে। তার মানে এখন সংসার চালান, আপনি একটু হিমশিম খাইতেছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকা, ধন্যবাদ। আচ্ছা, কত করে গেল? একটু কম হয় না? চল্লিশ টাকা দিলে হবে? আচ্ছা, অল্প না কম দাও। আচ্ছা,
ভাতটা নিয়ে যাচ্ছে।